হরিওম, আমার নাম পৃথ্বীশ চক্রবর্তী। আমি সাউথ কলকাতা উপাসনা কেন্দ্রের সাথে জড়িত 2018 থেকে এবং আমি বাপুর শরণাপন্ন 2018 থেকে। আমি আজকে একটা অনুভব শেয়ার করতে চাই বাপু। তা আমি যবে থেকে সাউথ কলকাতা উপাসনা কেন্দ্র এবং বাপুর শরণাপন্ন তবে থেকে আমি মন্ত্রালয়টা পড়ি রেগুলারলি। সকালে যখনই মানে আমার বেশি করে বাইকে করে আমি যখন অফিসে যাই বা যে কোনো যেখানে যাই মনে মনে ওটা মন্ত্রবাজারটা করতে থাকি। তাই এরকমই একটা দিন রোববার আমি আমার বাড়ি থেকে বাইক নিয়ে বেরিয়েছি, রেশন দোকানে যাব। আমার প্যান্টের পকেটে এক পকেটে মোবাইল আছে আর এক পকেটে আমার পার্সটা ছিল, এবং পার্সের মধ্যে যা জানেন যে সব জিনিস দরকারি, যেমন কার্ড, প্যান কার্ড এসব থাকে, প্লাস টাকা এসবও ছিল। তা আমি ওরকম বাইকে চালিয়ে যাচ্ছি এবং মন্ত্রবাজার মনে মনে করতে করতে যাচ্ছি, এবং মাঝপথে হঠাৎ দেখি আমার মোবাইল বাজছে। এবং তখন আমি বাইকটা জাস্ট দাঁড় করিয়ে আমি মোবাইলটা তুলে আমি কথা বলতে মানে জাস্ট মোবাইলটা তুলেছি, দেখি আমার বাবা ফোন করেছে। বাবা ফোন করে বলছে, আরে তুই তো এই জিনিসটা নিস, একটা জিনিস আমার নেওয়ার কথা ছিল সেটা নিসনি, তুই রেশন দোকানে যাচ্ছিস কিন্তু তুই এই জিনিসটা নিসনি, ওটা তোর তো লাগবে কাছে। তা আমি বলছি আচ্ছা আচ্ছা এটা নিইনি, তা ঠিক আছে আমি বাড়ি আস। এইটা বলে যে আমি বাইকটা স্টার্ট দেবো, পেছন থেকে দেখি আরেকজন ভদ্রলোক আমাকে ডাকছে, আচ্ছা দাদা দাদা আপনার পার্সটা পড়ে গেছে। ইভেন এবং ভদ্রলোক এসেই তারপর পার্সটা আমার হাতে দিল, এবং তখন অদ্ভুতভাবে আমি এটাকে অনুভব করলাম যে আজকে যদি আমি মন্ত্রচার করতে করতে যাচ্ছি এবং সেই সময় যদি বাবার ফোন না আসতো আমার, এবং আমি যদি সেই ফোনটা তখন নাই ধরতাম, তাহলে আমি বাইক নিয়ে চলে যেতাম, আমার পার্সটাও পড়ে যেতাম, পার্সটা তো আমি পেতামও না যেখানে পার্সের মধ্যে অনেক ভ্যালুয়েবল জিনিসগুলো ছিল। তা এই অনুভবটাই মানে আমার মানে একটা সত্যি আমার লাইফের ওয়ান অফ দ্য মেন অনুভব আমি পেয়েছি। হরিওম।